সর্পদংশন অংশ নিয়ে একটা মিথ আছে, অনেক ধরনের ভয়ভীতি আশঙ্কা আছে, এটাকে একটা লুকোনো বিষয় আছে। এই জন্য মানুষজন অনেকে কিন্তু ওঝার কাছে যায়। তো আমাদের যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী ধরেন সর্প বাইট হলে 61% 61% মানুষজন প্রথমে ওঝার কাছে চলে যাচ্ছে। তাহলে ভিকটিমরা ওঝার কাছে যদি প্রথমে যায় এবং ওনারা যদি বিভিন্ন ব্যবস্থা করে, তখন তো আপনি দেরি করে ফেললেন। আর ওঝারা যেসব বিষয় করে, কাটাকাটি করে, ওখানে বিচি লাগায়, বিভিন্ন রকম বিষয় করে, অন্য জিনিস খাওয়ায় বমি করার জন্য, অথবা অনেক ধরনের ব্যবস্থা নেন, বিশেষ করে ধ্বংসিত স্থানটাকে কোনো কিছু দিয়ে চুষতে পারেন, অথবা এইসব বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো করছেন, এগুলো তো পুরোটাই অবৈজ্ঞানিক। এবং আপনি যে কাটাছেঁড়া করতেছেন, ওখানে ইনফেকশন হয়ে যেতে পারে, সেপসিস হয়ে যেতে পারে, অনেক ধরনের প্রবলেমগুলো সৃষ্টি হতে পারে। সর্বোপরি সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা কথা, এটা হচ্ছে যে আপনি দেরি করে দিচ্ছেন। এই দেরি করার জন্য তাকে সঠিক সময়ে অ্যান্টিভেনম, যেটা একটা প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা, সেটা তো দেওয়া যাচ্ছে না সময় মতো। আপনি যদি সময় মতো সঠিক অ্যান্টিভেনম সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার সর্পদংশনের রোগীগুলো খারাপ হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকবে। তাহলে ওই জায়গাগুলোতে আমাদেরকে আসলে বেশি অ্যাড্রেস করতে হবে, যাতে মানুষজন একটা বুঝতে পারে এবং তারা তাদের নিকটস্থ হাসপাতালগুলোতে যেন যায়। আমাদের এখানেগুলো গ্রামে হচ্ছে, তো ম্যাক্সিমামগুলো ওই গ্রামের সবচেয়ে কাছের হাসপাতালটা হচ্ছে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রেফারেল হাসপাতাল ওখানকার। সেই স্থানগুলোতে আমরা অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে দিয়ে রাখছি, আমাদের যে একটা অ্যান্টিভেনমই আছে সেটাই আমরা দিয়ে রাখছি, এবং আমাদের ডাক্তারদেরকে আমরা ট্রেনিং করে দিয়েছি, ওখানে নার্সদেরকে আমরা ট্রেনিং করে দিয়েছি। সুতরাং ওখানে গেলে সঠিকভাবে যদি কেউ দেখতে পারেন, চিকিৎসা হবে, ভালো চিকিৎসা নেবে, প্রয়োজনে যদি কোনো কমপ্লিকেশনও হয়, ওই রোগীগুলোকে প্রথমে অ্যান্টিভেনম দিয়ে রেফারেল করে দেওয়া যাবে। যেটা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, সেখানে তো আপনার ডায়ালিসিস করার ব্যবস্থা আছে, অনেক ডিস্ট্রিক্ট জায়গাতে আইসিইউ আছে, মেডিকেল কলেজগুলোতে আইসিইউ আছে। যদি ক্ষেত্র বিশেষে কোনো কোনো কেসে অনেক ধরনের কমপ্লিকেশন হয়, এই পরিপূর্ণ ব্যবস্থাগুলো সবগুলো কিন্তু আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট হাসপাতালে আছে। সুতরাং সর্পদংশনের চিকিৎসা হবে না, এটা সঠিক না।